সমাজের প্রসিদ্ধ এক চোর রহমতের নবীর কাছে গেলেন ও আল্লাহর নবী আমি তওবার নিয়তে আসছি আমি অপরাধী বলে কি অপরাধ করো বলে সব বলবো তবে ঔষধ দিবেন আস্তে আস্তে সব একসাথে দিবেন না আমার ভেতরে মারাত্মক বড় বড় কিছু অন্যায় আমি জিনা করি আমি চুরি করি আমি মদপান করি আমি মিথ্যা কথা বলি এতগুলো মারাত্মক অপরাধ আমাকে একটা একটা করে ঔষধ দিবেন আমি আস্তে আস্তে সারবো একসাথে সব পারবো না এত বড় অন্যায় জিনা করে মদপান করে মিথ্যা বলে চুরি করে রহমতের নবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার আল্লাহর নবী ওই বান্দাকে বললেন এমন একটা ঔষধ দে এটা প্রাথমিকভাবে ব্যবহার করো বাকি ঔষধ পরে দেওয়া হবে নবী এমন একটা ঔষধ দিলেন যে ঔষধটা গ্রহণ করার কারণে এক ঔষধে বান্দা চারটা অন্যায় সেরে পবিত্র হয়ে গেল সুরায় ভাবজে নবী মনে হয় বলবে যে আগে চুরিটা ছাইড়া দাও মিথ্যা জেনা মদপান করা এডি আস্তে আস্তে সারবা যাও ঠিক আছে আগে চুরি সারো কি সারো নবী কয় না শোনো প্রথম ঔষধ জবানের দ্বারা মিথ্যা কথা বলবা না সুরায় খুশি মিথ্যা বলবো না এটা কঠিন হইল দরকার হয় মুখে কষ্টেপ লাগায় রাখো মিছা কমু না কিন্তু খুশি চুরি তো আমারে বন্ধ করতে নবী বলে নাই তাহলে আজকের চুরিটা হবে দামি চুরি নবী জানে আমি চোর আমাকে বাধা দেয় নাই অতএব আজকের চুরি হবে দামি কিন্তু নবী এমন মেডিসিন দিছে মিথ্যা কথা বলবি না চোরায় বাসায় গিয়া রাতের গভীরে চুরি করার জন্য যখন রওনা হয়ে গেল রাস্তার মাঝে গিয়া দাঁড়ায় চিন্তায় পড়ে গেল নবী জানে আমি চোর আজকে বড় লোকের বাড়ি চুরি করলে তো নবীর কাছে খবর যাবে যদি নবীর কাছে খবর যায় নবী আমারে ডাকবেন কারণ জানে আমি চোর দাইকা যখন জিজ্ঞাসা করবেন চুরি করছনি শর্ত কি মিথ্যা মিথ্যা বলা যাবে না তখন হাসা কথা কইতেন করছে না আমি রসুলের সামনে দ্বিতীয়বার আমি চোর হইয়া দাঁড়াতে চাই না উল্টা ব্যাগ কইরা ঘরে গেল আর চুরি করবে না আদা করলো ঠিক আছে চুরি সারলাম তবে মদপান করতে তো বাধা নাই বাসায় গিয়া গভীর রাতে মদের বোতল হাতে নিয়ে অপারেশন হয়ে গেল নবীর কাছে যদি খবর যায় আর জিজ্ঞাসা করে তো আমাকে বলতে হবে আমি মদপান করেছি না এটাও সম্ভব না এভাবে একটা একটা করে সব অন্যায়গুলো ছেড়ে দিল যেই মানুষ ছিল মক্কার বড় খারাপ রহমতের নবীর সোয়া পাইছে এরা স্বর্ণের মানুষ হয়ে গেল আল্লাহ জিব্রাইলেরে কয় লিস্টিটা নিয়ে নবীজির কাছে দাও এই লিস্টির মধ্যে দশজনার নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত নারীদের জন্য আমার নবী রহমত আলাদা এমন এক সময় নবী মক্কা নগরীতে আসেন যেই সময় মক্কার মানুষগুলো নারীদেরকে সমাজের অবহেলিত মনে করত কন্যা সন্তান হলে মনে করত কপাল খারাপ এখনো কিছু বদমাশ কিছু চরিত্রহীন বেহায়া এই সমাজে আছে যারা কন্যা হলে মনে কষ্ট পায় আছে না নাই আল্লাহ হেদায়াত দান করুন ওয়াতসো মদিনার নবী নারীদের সম্মান বাড়ায় দিলেন এত পরিমাণ নারীর সম্মান বাড়াইছেন কিয়ামত পর্যন্ত আর একটা ছিদ্র নাই রাস্তা নাই যে কেউ আলাদা করে বাড়াবে বরং কোন চালাক যদি চালাকি করে বলে নারীর সম্মান আমরা আলাদা বাড়াবো নারীর সম্মান দিতে পারবে না চালাকি করলে হবে নারীরা অপমান
সম্মান যত যত লাইনে বাড়ানো দরকার কে বাড়ায় দিবেন আমার আল্লাহ কার মাধ্যমে নবীর মাধ্যমে কিয়ামত পর্যন্ত আর কোনো রাস্তা নাই নতুন বাড়াবার চালাকি করলে সম্মান হবে না অপমান নারীরা বাচ্চার মতো চেয়ারে বয়া সারা জীবন কাটাবে ওরা কষ্ট করবে না স্বামী কষ্ট করে খাওয়াও ছেলে মেয়েরা কষ্ট করে খাওয়াও ঠিক না বাবা কন্যাকে খাওয়াও মেয়ে জীবনভর বাচ্চার হালাতে চলবে মেয়েটাকে ধমক দেওয়া যাবে না গালি দেওয়া যাবে না মেয়েটার শরীরের মধ্যে আঘাত করা যাবে না খবরদার শোষণ করার অনুমতি নাই তবে শাসন করবা শাসনটাও হতে হবে সহনীয় ইনসাফের সাথে আল্লাহ এমন সম্মান নারীদেরকে দান করেছেন কিয়ামতের দিন আমার আল্লাহ হাজারো লাখ কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি বলেন মুহাম্মদ আমার প্রিয় রাসূল কেমন প্রিয় আমার সব নবীরা আমি আল্লাহর আশিক আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক সুবহানাল্লাহ এ না এত প্রিয় আল্লাহর নবী সেই নবী বলেন এই নারীর দল যদি কেউ এক কন্যার বাবা হও তুমি শুকর আদায় করো তুমি একটা জান্নাতের মালিক যদি দুইটা কন্যা পাও কয় জান্নাত দুইটা জান্নাতের মালিক এই বাবা তুমি যদি তিনটা কন্যা সন্তান পাও তুমি তিনটা কন্যা সন্তানের বিনিময়ে তিনটা জান্নাতের মালিক নবী বলেন আমি এত বড় দামি গোটা সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ আমার একটা ছেলে না আমি চার কন্যার বাবা আমার একটা ছেলেও আমি চার কন্যার বাবা মক্কার বেঈমানেরা কয় মোহাম্মদ মরে গেলে তার বংশ নির্বংশ হয়ে যাবে কেউ নাম নেবে না কিন্তু নবী বিদায় হয়ে গেল এখনো নবীর গুণগান চলে না চলে না কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামতের দিনও চলবে কিন্তু যারা নবীকে নির্বংশ বলেছিল তাদের নাম এই দুনিয়ার কেউ জানে না নবীর যে বংশটা এখনো আছে এক তো বংশগত হিসাবে রসুলের এখনো বংশধারা আছে আর রুহানি সন্তানের দ্বারা তো আল্লাহ নবীর সম্মান মুখে মুখে রেখেছেন বেঈমানরা পর্যন্ত প্রশংসা করে করে না আর নবীর যে বংশধারাটা এখনো দুনিয়াতে আছে ছেলের দ্বারা না মেয়ের দ্বারা মেয়ের দ্বারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে নবী নারীদের জন্য আলাদা রহমত নারীদের উপরে জুলুম করার কোন আইন ইসলামে আর করা হয়নি দেখেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে আছেন তখন কি নবী তো নাই এখন খেলাফতের দায়িত্বে কে আরে কথা কয় না সবাই বলেন তো কি নাম বলছি ওমরে ফারুক এরপর কি দেখেন তিনি খেলাফতে আছেন হযরত আলীও তার পাশে আছেন রাদিয়াল্লাহু আনহু এক মহিলা আসেন তার আদালত কার আদালতে ওমরের আদালত এসে মহিলা নিজে বলতেছেন খলিফাতুল মুসলিমিন আমি এক অপরাধী বলে কি বলে আমি জিনা করেছি কি করছি জিনা করেছি আমার পেটে একটা অবৈধ বাচ্চা আছে আমার বিচার করেন দুনিয়াতে আমার বিচার হোক
আখেরাতের বিচার সহ্য করা যাবে না ওমর তো বুঝেন গরম জল্লাদ রেডি হয়ে যাও নারীর হত্যার জন্য পার্শ্বে কে আছেন মোনাজাত দিয়ে দিব আমি বললাম না জোর করে কথা বলতেছি আমার এখন ঘুমানোটা ওয়াজিব আমার চোখে খালি ঘুম হযরত আলী খলিফাতুল মুসলিমিন সাবধান বলে কি বলে এখন বিচার করা যাবে না বেইনসাফি হয়ে যাবে কেন মহিলার অপরাধ আছে বাচ্চার কোন অপরাধ আছে তাহলে মহিলাকে যদি হত্যা করা হয় তো বাচ্চার উপর একটা বেইনসাফি হবে ওমর কা ঠিকই তো এই জল্লাদ দাঁড়াও ওমর বললেন আলী আপনি একটু সমাধান দিয়ে দেন আলীর তো জ্ঞানের পরিধি কত বেশি সেই দিক গেলে আরেক দিক সাত বছর বয়সে কয় বছর সাত থেকে দশ বারো এর মধ্যে হযরত আলী গিয়া রসুলের হাতে হাত লাগায় কালেমার পতাকা উড্ডিনের শপথ নিলেন সাত থেকে কয় বছরের মাঝখানে বারো আর যুবক তুমি আজ তোমার পঁচিশ বছর তুমি ইসলামের পতাকা উড্ডিন করবা তুমি ইসলামের পতাকাই চিনো না পতাকাই চিনে না মুসলমানের কালেমা শুদ্ধ করে পারো না মুসলমানের পরিচয়ে প্রথম সালাম দিতে পারো না হযরত আলী সাত থেকে বারোর মধ্যে নবীর হাতে হাত দিয়া কালেমা পড়ে ফেললেন আল্লাহর নবী আলীর জন্য এতদিন ছিল হযরত আলী নবীর চাচাতো ভাই এখন সাহাবী কিছুদিন পরে হবেন কি নবী কলিজা দিয়া দোয়া করলেন হে আল্লাহ এ আলীর জ্ঞান বাড়াও আলীর আল্লাহ এমন জ্ঞান বাড়ায় দিলেন নবী বললেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুম বাবুহা আমি হইলাম ইলম ও হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা হলো আমার আলী ইলমেরা ইজাজ ও করদান বেহিসাব খলকেরা দাদান জবাবে বাসাওয়াব হযরত আলী সমাধান দিয়া বললেন এই আম্মা জান নিশ্চিন্তায় বাড়ি চলে যান আরামে খাবেন আর ঘুমাবেন আরে আম্মা জান সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হবে কোনো চিন্তা করবেন না সন্তান দুনিয়াতে আসার পরে লালন পালন করে উপযুক্ত বানাবেন সন্তান যখন নিজের পায়ে দাঁড়াইয়া চলতে পারবে তখন আপনি আদালতে আসবেন আপনার একার বিচার করা হবে আলী ফয়সালা দেওয়া মাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশংসার জোয়ার নিয়ে আলীকে বললেন আলী লাউলা আলিউন লাহালাকা উমার ও আলী তুমি যদি আজকে না হইতা আমি ওমর মনে হয় ধ্বংস হয়ে যাইতাম এরে আল্লাহর গোলাম ভালো করে বুঝেন নবী বলেন আমি চার কন্যার বাবা আমার কোনো ছেলে নাই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করেন ওই নবীর হাতে প্রথম কালেমা পড়ে কে ইসলামের পতাকা উড্ডিন করার শপথ নিয়েছো কোটি 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 হাজারো লাখ কোটি মানুষের ময়দান হাসরের ময়দান উলঙ্গ সবাই
একজন পুরুষ দাঁড়াইয়া আল্লাহকে বলতে পারবে না আল্লাহ আমি হাজারো লাখ কোটি মানুষের ভেতরে একজন নারী দাঁড়াবেন একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ পৃথিবীর ইতিহাসে মুহাম্মদের হাতে প্রথম আমি নবীর দাওয়াত গ্রহণ করেছি আমি একজন নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা নারীর সম্মান বলে ইসলাম দেয় না কত বড় আল্লাহর দুশমন এরা আসলে মূলত এই কথা বলে নারীদেরকে চায় রাস্তায় নামাবে আর এরা ভোগের সামগ্রী বানাবে এরা হলো চরিত্রহীন এরাও অমানুষ এরা নারীর দুশমন এরা ইসলামের দুশমন আরো নিচের ভাষা আছে গ্রামে রেডিয়ার বললাম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম পৃথিবীর কোন পণ্ডিত কোন মহা ব্যক্তি কোন মহা গ্রন্থ কোন ধর্মের ভেতরে ইসলাম সারা নারীর মর্যাদা বাড়াতে পারে নাই বরং সব ধর্মগুলো যদি তদন্ত করে দেখেন প্রত্যেকটা জায়গায় দেখবেন নারীরা অবহেলিত ইসলাম নারীর সম্মান বাড়িয়ে দিল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই হাশরের মাঠে দাঁড়াও আমার রসূলের দ্বীনকে জিন্দা রাখার জন্য কে রক্ত ঝরাইছো শাহাদাত বরণ করেছো একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না একজন নারী দাঁড়ায় বলবেন হে আল্লাহ কালেমার পতাকা উঁচু রাখার জন্য সর্বপ্রথম আমি রক্ত দিয়ে শাহাদাত বরণ করেছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী নারীদের জন্য রহমত কেমন রহমত কেমন রহমত এ কি এক সেকেন্ডে বোঝানো যায় এ কি এক মাসে বোঝানো যায় প্রত্যেক বক্তাই তো নবীর গুণগান গায় শেষ করছে কে হ্যাঁ শেষ হইছে লেখক লিখতেছে কত লেখক লিখতেছে কত হাজার লেখক লিখতেছে নবীর গুণগান কোন লেখকেরটা শেষ বলেছে আমার লেখার পরে আর লেখা নাই হ্যাঁ সেই নবী নারীর জন্য রহমত কেমন রহমত কেমন রহমত কিছু আল্লাহর বান্দিরা নবীর ঘরে গেলেন ঘরে যাইয়া বললেন নবীর স্ত্রীকে আরে আম্মা জান নবীর থেকে একটু জবাব নেন পুরুষেরা জিহাদের ময়দানে গিয়ে সওয়াব অর্জন করে জুমার মসজিদে যায় অনেক সওয়াব ঈদের ময়দানে যায় সওয়াব জানাজার ময়দানে যায় সওয়াব আমরা নারীরা হয়ে গেলাম বঞ্চিত নবী জবাব দিয়া দিলেন ও বিবি জানা দাও নারীদের বলে দাও পুরুষেরা কষ্ট করে জুমায় গিয়া ঈদগায় গিয়া জানাজায় গিয়া যা পাবে আল্লাহ দয়া করে নারী যদি ঘরের আঙ্গি নেয় নীরব জায়গায় নির্জন নিরিবিলি পরিবেশে নামাজ পড়ে পুরুষেরা বাইরে গিয়া যা পাবে নারীকে আল্লাহ ঘরে তা দিয়া দিবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইমামুল আউয়ালিনাল আখিরিন بحر صدقاء رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر عمد بود فخر الأولين أجب خرا তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক হাদিস এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আল্লাহ মানো নবী মানো কোরআন মানো হাদিস মানো
অথচ তোমার টুপি পরতে লজ্জা লাগে আর আমি টুপি না পরলে লজ্জা লাগে তুমি কেমন ভিআইপি মুসলমান তুমি মুসলমান তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে আর আমার দাড়ি কাটতে লজ্জা লাগে তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আর আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কতই না দামি একজন মুসলমান কয়দিন আর এই বাহাদুরি গাড়ির নিচে তাকায় দেখ যুবকের লাশ পানির ভেতরে তাকায় দেখ যুবকের লাশ ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই এর যুবক মরবি না তোরে পিটাইয়া মারবে মরবি না তোরে পিটাইয়া মারবে সারা রাত পিটাইয়া এরপরে মারে মাইরা আবার উল্লাস করে কুত্তা মাইরা কষ্ট পায় মানুষ মারিয়া কষ্ট পায় না আনন্দ পায় লাভ কি একটা বদমাশও বুঝে না ওদের মাথায় কিচ্ছু নাই ওরা এত পৃথিবীর নিকৃষ্ট নির্মম যে একজনকে মাইরা তুই কি হইবি কি হইল একজনারে মারছ এখন তুই জেলখানার আসামি দশ বছর পর হয়তো তোর ফাঁসির আদেশ এসে যাইবে লাভ কি আর একজনের টাকা খাওয়ার জন্য লোকটারে মেরে টাকার মালিক হইতে চাইলি কই লাভ হইছে এই টাকা খাইতে তো পারলি না পরিণাম ফলে জেলখানায় একটা মাইয়াকে নেওয়ার জন্য হত্যা করলি আর একটা ছেলেকে লাভ কি ওই মাইয়াও জেলে তুইও জেলে এটা কি গোপন খবর না নগদ তাহলে এই চিন্তাটা যদি আমার দেশের প্রত্যেকটা মানুষ করত তাহলে মানুষের উপরে জুলুম করত না মানুষ এত খারাপ হয় কেমন এত নির্বোধ হয় কেমন চোখের সামনে তাকায়া দেখতেছে মনে করছে আমি প্রশাসনে আছি আমারটা বোধহয় আমার অপরাধ কেউ দেখবে না ওরে মাওলায় যখন ধরায় দিবেন বাঁচাইবে কে আল্লাহ বড় কঠিন বিষয় মাওলায় যদি ধরাইয়া দেয় তখন নিজের স্ত্রী পর্যন্ত বিরুদ্ধে সাক্ষী হয়ে যায় আফসুস বড় আফসুস আল্লাহ আমাদের হেদায়াত দান করুন নিজের চরিত্র ভালো করো যুবক সেই ক্ষেত্রে তোমার প্রথম মুজাহাদা প্রথম প্রচেষ্টা মোবাইল থেকে নিজেকে দূরে সরায় দাও এটা কেমন ভাইরাস এইটা এই লিখে রাখ মরে গেলে কাগজে লিখে রাখ মোবাইল এমন এক ভাইরাস এই ভাইরাসের পৃথিবীতে কোনো অ্যান্টিভাইরাস নেই কেমন ভাইরাস জানো নি তোর শরীর খাবে এই মোবাইলে অ্যান্ড্রয়েড যারা চালাও গুগলে সার্চ দিয়ে দেখিস মোবাইলে মরার ভরের ফিডাফিডি তো ওটা বাদ ওটা যা আছে এই নগদ কি ক্ষতি হইতেছে চোখের পাওয়ার শেষ হচ্ছে কানের পাওয়ার কিডনি হার্ট সব ব্রেন ধ্বংস হয়ে যাইতেছে অকালে তোর মরণ হবে মরবি একটু দেরিতেই কিন্তু বিছনায় শুইয়া শুইয়া পঙ্গু হতে থাকবি বিকলাঙ্গ হয়ে যাবে অকেজ হয়ে যাবে তোর পাস গুলো কারণ আল্লাহ যত পাস দিছেন এগুলোর মেয়াদ আছে না তুই মেয়াদের আগে এটি শেষ করে ফেলছ কার পেছনে পড়ে নষ্ট করতেছে এগুলো বাবার টাকাও শেষ করতেছ বাবার হক আদায় করো না মায়ের হক আদায় করো না এই মোবাইল নিয়ে কত মেয়ের চরিত্র নষ্ট করতেছ তো যেই মেয়েটার চরিত্র নষ্ট করো যেই মেয়ে তোর কাছে ওয়াদা দেয় কসম খাইয়া ওই মেয়েটা আরো দশ জনার সাথে কসম খায় না তার গ্যারান্টি কি আছে বরং তুই যতদিন টাকা দিবি ততদিন আছে তোর টাকা খাওয়ার জন্য আছে তোরে রাস্তার ফকির বানায় আসতে বিদায় ঠিক না এগুলো কি বানানো অহরহ দেখতেছ না তারপরে লজ্জা হবে না এরপরে যদি আল্লাহ না করুন বিয়া করো তোর কপালে বিয়া আছে কিনা 99% আমার সন্দেহ 1% হতে পারে কারণ চরিত্র যেই খারাপ তোর কপালে বউ নাই আছে জল্লাদ কি আছে জল্লাদ 10টা মাইয়ার জীবন নষ্ট করেছ এক জল্লাদ আইসা জুতার বাড়ি দিয়া 10টার ঝাল মিটাবে লিখে রাখ
আচ্ছা যদি বিয়া হইয়াই গেল তা তোর যে চরিত্র খারাপ এটা ডুববে তোর সন্তানের ভিতর এটা শিখান লাগবে না অটো চলে যাবে অটো ফ্রি মাইন্ড ছেলে যখন তোমার নাম ধরে বলবে হৃদয় এদিকে আসো তুমি বলা কি ব্যাপার কা ডোন্ট মাইন্ড بس فری مائنڈ আর ডোন্ট মাইন্ডে কল্লা শেষ জিন্দেগি শেষ ইজ্জত শেষ জুতার বাড়ি কি আর দেওয়া লাগে হাত দিয়া বাস জিন্দেগি বরবাদ চরিত্র এতটা মারাত্মক ভাইরাস যেটা আমার মধ্যে যেটা আছে এটা অটো সন্তানের মধ্যে চলে যাবে আর যদি তওবা কইরা ভালো হই তো মাওলাই হেফাজত করতে পারে তো তওবার চিন্তাই তো নাই আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন যুবকেরা মোবাইল চালাও ঠিকই মোবাইলে ঢুইকা সৌরজগৎ নিয়ে গবেষণা করো ঢুকো ঢুইকা ঢুইকা এগুলো দেখো লেখো কাগজে কলমে ফায়দা হবে জ্ঞান বাড়বে নিজেরে আল্লাহ মানুষ কেমনে বানাইছে এটি নিয়ে গবেষণা করো বড় 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 মেডিকেল সায়েন্স এগুলো দিয়ে দিছে মোবাইলের ভিতরে এগুলো নিয়ে গবেষণা করো পৃথিবী কেমনে বানানো সেগুলো নিয়ে গবেষণা করো আকাম করার টাইম কই এডি নিয়ে যদি গবেষণা করো তোমার মধ্যে কত ফুটন্ত তুমি গোলাপের মতো জ্ঞান সারা দুনিয়াবাসী তাকায় আছে তোমার দিকে বুড়ারের দিকে তো তাকায় নাই বুড়ারা এরা এদের সময় নাই জাতি চায় তোমার থেকে কিছু কিন্তু তুমি নিজে সব ধ্বংস করে দিতেছো জাতি কি পাবে তোমার থেকে আল্লাহ হেদায়েত দান করুন রাসূলের আদর্শকে গ্রহণ করুন পৃথিবীতে ইসলাম ছাড়া সহজ কোনো ধর্ম নেই এই যে এতক্ষণ বয়ান করলাম কষ্ট হইয়াও কষ্টের মধ্যেও একবারও কি বলছি সবাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও তাবলিগে না গেলে জাহান্নামী কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী পীর সাহেবের কাছে না গেলে জাহান্নামী একবারও বলিনি তুমি যেখানে থাকো থাকো তোমার আদর্শ নিয়ম পদ্ধতি পাল্টাইয়া মদিনার লাইনে চলো পানি পান করো ঠিকই ডান হাতে করো বাম হাত কেন তুমি যুক্তি দিবা বাম হাতেও তো করা যায় সমস্যা কি আরে ডান হাতে তোমার সমস্যা কি যুক্তি দাও যুক্তি তো আমারও আছে আর একটা বেঈমানকে এটা বললে চলে তুমি মুসলমানের বাচ্চা কেন যুক্তি দাও কিসের মুসলমান তুমি বাসায় গিয়া ফ্রেশ হবা না কি হবা ফ্রেশ তার মানে কি গোসল করবা এই শীতের মধ্যে করবা করবা না তো ফ্রেশ হবা কেমনে দুই হাত দুইবা চেহারাটা দুইবা পাও দুইবা এই তো কথা বল আমিও কিন্তু যাই কি হব ফ্রেশ তোমারটা এক বিন্দু স্বভাব হবে না আমারটাই হবে কেন আমিও হাত দুমু চেহারা দুমু পাও দুমু আমারটা স্বভাব হবে কেন আমি অজু করব কি করব অজু করব তুমিও যে অঙ্গ ধুইবা আমিও তাই ধুব তোমারটা অজু হবে না নিয়ত নাই অজু তুমি হইছো ফ্রেশ আমি করেছি অজু এই তো ব্যবধান এনে আর কোনো ব্যবধান আছে তাহলে তুমি ইসলামটাকে এত কঠিন মনে করে কেন ইসলাম তো অনেক সহজ তুমি কঠিন বানাইছো কেন তুমি ঘুমাইতে যাবা অজু করে ঘুমাও ডান কাতে ঘুমাও সওয়াব দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমাও আবার ওটা লাগবে না না আনলিমিটেড ঘুম তো আমি উঠছি ফজরের সময় তুমি হয়তো দুই ঘন্টা পরে উঠবা উঠবা তো একটু আগে উঠো আমি তো উঠা নামাজ পড়ে আবার ঘুমাইছি তুমিও তো উঠবা তো দুই ঘন্টা আগে উঠো নামাজ পড়ো উঠবা না গাদ্দারি করবা বদমাশি করবা আল্লাহ কানে দূরে উড়াইবে এমন রোগ দিছে যে নামাজ পড়বি কিনা জানি না তবে রাস্তায় আটতে হইব কি এখন একেবারে নাক মুখ বান্ধা পুরা প্লাস্টিক সার্জারি করে লাইছে বডিটা এবার রাস্তায় দৌড়ায় কি ভূত না মানুষ বোঝা যায় না পিছন থেকে প্লাস্টিক সার্জারি করা ফুল বডি চক্ষু দুইটা কোন রকম দেখা যায় দৌড় কোন টাইমে দশটায় সকাল না ফজরে আজান শুনছে না
কপাল খারাপ মসজিদে গিয়ে চার রাকাত নামাজ পড়ে নেই চার রাকাত নামাজ পড়তে কয় ঘন্টা লাগে কি এর 10 মিনিট 10 মিনিটে কোন বাঙালি নামাজ পড়ে আজনেমি করেন মিয়া চার রাকাত পড়িয়ে দেই 10 রাকাত পড়িয়ে দৌড় 10 মিনিটে বলে চার রাকাত পড়ে চিন্তা করছে ইমাম সাহেব কেরাত লম্বা লইলে আর ইমামতি লয়ে টানাটানি হুজুর আপনি বুঝেন না কিছু বাসের দুরি ইমাম সাহেবকা কি বুঝি না বা চেষ্টা করে এত কিছু বলা যাবে না সে উঠাটা তো উঠলা রাস্তায় দৌড়াইতেছে অসুস্থতা দূর করার জন্য ইচ্ছা করলে চার রাকাত নামাজ করতে পারে না আবু জাহাল না চরিত্রটা ওর থেকেও খারাপ ওর বুষ্টটা এমন হইছে যে নামাজ পড়ে লাভ নাই দৌড়াইলে লাভ আহ সারা রাত সজাগ থাকিয়া গার্মেন্টসে কাজ করে না সেখানে সজাগ থাকবে আল্লাহর জন্য এক ঘন্টা সজাগ থাকবে তাহাজ্জুদ পড়বে না সারা রাত যুবকেরা মোবাইল চালায় কি করে কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ সারা রাত জানালা দরওয়াজা বন্ধ কেউ দেখে না কে দেখেন আল্লাহ সারা রাত অথচ তাহাজ্জুদ পড়তে চাইলে পারে পড়বে না কপাল খারাপ আর বাপ মা যেই লাইনে যায় সন্তান ওই লাইনে যায় মোবাইল চালাইতে চালাইতে বাচ্চা গেছে বোবা হইয়া এখন আর বাংলা কথাই বোঝে না আব্বুকেও ডাকতে পারে না আম্মু বলেও ডাকতে পারে না এরকম বহু রুগী আইতেছে তেল ভরা পানি ভরার জন্য আমি কি জুতা ভরা দিলেও কামিত আপনারা হাসেন আমি একটা কথাও বানায় বলিনি বাস্তব যা আছে তাই শুনাইল চালাও মোবাইল তুমি জাহান্নামে গেলে আমার কি তারপর বুঝাই রসুলের মহব্বতে পাও ধরে ধরে বুঝে পাও ধরে ধরে বুঝে বলো পাও ধরলে আর নামাজ ছাড়ব না আমি নিচে নেমে আসি পাও ধরি তোমরা নামাজ রোজা বাদ দিয়ে কত উপরে উঠছো আর আমরা নামাজ রোজা ঠিক রেখে কসম কত নিচে নামছি চ্যালেঞ্জ দাও বলো আসো মেডিকেল যাই সবাই ডাক্তারখানায় তোমার শরীর কি পরিমাণ সুস্থ আর আমারটা সুস্থ চলো খাইতে বসলে তুমি কি পরিমাণ খাইতে পারো আমরা পারি বসো ঘুমাইতে গেলে আসো কি পরিমাণ ঘুমাইতে পারি তুমি পারো আসো আমরা এগুলি ঠিক রাখাও ব্যবসার লাইনে উপরে চাকরির লাইনে অভাব নেই আমাদের লোক হুজুর না তোমার লাইনের বাংলা জীবনে মাদ্রাসায় পড়ে নাই কিন্তু এক টাকাও হারাম খায় না মিথ্যা কথা বলে ব্যবসা করে না নাই পাঁচ বেলার নামাজ টাইম মতো জামাতে নাই তুমি পুরো রমজানে রোজা রাখতে পারো না আর বস্তা টানে এক মন দুই মনের বস্তা কুলি এরা একটা রোজাও ভাঙ্গে না নাই বিচার তো তোমাদের মধ্যে হবে আমাকে হুজুর টুজুর লাগবে না আল্লাহ তোমার সাইডের মানুষটারে দাঁড় করায় বলবে আই বেঈমান তোর লাইনের যুবকটা নামাজ পড়লো তুই পারলি না কেন আমাকে হুজুরগো ডাকার দরকার নাই তোমার লাইনের মানুষ র‍্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ ছাড়ে না তুমি পারলা না কেন স্কুল কলেজে পড়ে পাঁচ বেলার নামাজি যুবক আছে না নাই তুমি পারলা না কেন ঢাকা কলেজে যাও কত ছাত্র দেখবা মাথায় পাগড়ি লাগানো বিশাল দাড়ি মনে হয় বাইতুল মুকাররমের খতিব জীবনেও মাদ্রাসায় পড়ে নাই পরিচয় দেয়া খুঁজা দেখবা ঢাকা কলেজের ছাত্র তুমি ইসলাম রে কঠিন বানাইছো কেন ইসলাম তো পৃথিবীর সব ধর্মের থেকে সহজ ধর্ম এবং পিওর এবং সুন্দর আল্লাহ সব ভাইকে রসুলের আদর্শ মেনে চলার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا
اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار. رب العالمين أمر غنار بزنيه.